নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ, চটজলদি হয়ে যাবে, ভেন্ডির রেসিপি করব। খুব সুন্দর লাগবে এটা রাতের ডিনারে রুটির সাথে এবং ভাতের সাথে খুবই ভালো লাগবে। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এখানে প্রথমে ভেন্ডিগুলো ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি এবং জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি মুখটা কেটে নিচ্ছি আর পেছনটা একটু কেটে নেব। যে ভেন্ডিগুলো বড় সেগুলো 3 পিস করছি আর যেগুলো ছোটো সেগুলো 2 পিস করছি। আপনারা সাইজটা বুঝে কাটবেন। ভেন্ডি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, যে কোনো সবুজ সবজি খাওয়া কিন্তু খুবই ভালো। দেখুন আমি ভেন্ডিগুলো যেভাবে কাটছি আপনারাও কাটবেন, এবং তার আগে সবার প্রথমে জলটা দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কাটবেন এবং জল ঝরিয়ে নেবেন। একটা বোলের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি, সব কাটা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে ভেন্ডিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটা আমি হাই ফ্লেমে ভাজবো না, ঢেকে ঢেকে লো ফ্লেমে ভাজবো, তাতে সবুজ কালারটাও থাকবে এবং দেখতেও ভালো লাগবে। ভাজার সাথে সাথে এখানে লবণ হলুদটাও দিয়ে দেবো সামান্য। ভেন্ডি ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, ঢেকে ঢেকে ভাজলে আরও বেশি সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং কালারটাও ভালো থাকে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি এই রেসিপিটা করে বাড়িতে সকলকে খাওয়ান তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার প্যান থেকে এইগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানেতেই আমি সর্ষের তেল দিয়ে দেবো, কিছু ফোড়ন দেবো, তেলটা দিয়ে দিলাম। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। আপনারা এখানে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালই দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার ঝালটাই এটাই ভালো লাগবে। খুব চটজলদি এই রান্নাটা কিন্তু হয়ে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং শেয়ার করবেন। আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা শাহ। এবার লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো ভাজতে দিয়েছি। এবার ভাজার জন্য আমি জল দেবো এখানে, তাতে সেদ্ধটাও ভালো হয়ে যাবে এবং ভাজাটাও হয়ে যাবে। সামান্য লবণ দিয়ে দিলাম, এতে তেলটাও বেরিয়ে যাবে, যতটা তেল থাকবে ততটা বেরিয়ে যাবে এবং ভাজাটাও খুব ভালো হবে। তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এতে ভাজাটা খুব ভালো হয়। কিন্তু আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনাদের যদি কালো জিরে পছন্দ না হয় অবশ্যই জিরে ফোড়ন দিতে পারেন, কিন্তু কালো জিরে দিলে টেস্টটা খুব ভালো আসবে। এবং দেখুন আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবং জলটাও মরে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ এবং ধনের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ মতো। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, আরও কিছু গুঁড়ো মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এখানে আমি কাশ্মীর লঙ্কা ইউজ করিনি, আপনার যদি পছন্দ হয় অবশ্যই ইউজ করতে পারেন, আমার এখানে প্রয়োজন বোধ হয়নি তার জন্য আমি ইউজ করিনি। আপনার যদি ভালো লাগে তাহলে ইউজ করতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে মশলার সাথে আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। আমার চ্যানেলে বহু রেসিপি আছে, যদি আপনাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি বেল আইকনে একটা ইলিশ মাছের পাতুরি রেসিপি দিয়ে দেবো, সম্পূর্ণ আমার রেসিপি। আমি যেভাবে পাতুরি বাড়িতে করি সেইভাবেই আমি দেখিয়েছি, আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেখে নিতে পারেন। দেখুন লঙ্কাগুলো আমি খুন্তি সাহায্যে একটু ঘষে নিয়েছি ঝালের জন্য, এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে আলুর সাথে। ভেন্ডি যারা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা করে দিলে খেয়ে নেবে, খুবই ভালো হয়। এবং পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম, এটা বেশি পাতলা ঝোল হবে না, একটু গাঢ় গাঢ় হবে, তার জন্য পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। ভেন্ডি তো আগে থেকে ভেজেই রেখেছিলাম, আলুটা একটু সেদ্ধ হবে এবং ভেন্ডিটা একটু মজবে, তার জন্য বা ভেজে রাখা ভেন্ডিগুলোও দিয়ে দিচ্ছি আমি। ভেন্ডি ভাজা আমরা খেয়ে থাকি, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি ভাজা, এইভাবে ভেন্ডির ঝোল আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। রাতে আমরা কিন্তু অনেকেই রুটি খাই, রুটির সাথে এই একই তরকারি কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের ভাত রুটি দুটোতেই খুব ভালো লাগবে এই রেসিপিটা। আমি এগুলো দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো, এবার ঢেকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট একটু রান্না করে নেব, তাহলেই আমার এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে।
তার সাথে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা ফলো করলে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে। নিরামিষ তরকারিটা একটু মিষ্টি দিলে ভাল লাগে, তার জন্য সামান্য পরিমাণে আমি চিনি ইউজ করলাম। দেখুন আমার হয়ে এসেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার ঠান্ডা হলে আরও ইয়ে হয়ে যাবে, তার জন্য আর আমি জলটা এবার আঁচটা একেবারে লয়ে দিয়ে দিয়েছি। আমি দেখুন আলুগুলো একটুখানি ভেঙে দিচ্ছি, এতে টেস্টটা তরকারির টেস্টটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে আলুগুলো একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে দিতে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে এবং ঝোলটাও খুব ঘন টাইপ হয়ে যাবে, তাতে খেতে খুব ভালো লাগবে। আমার অলরেডি হয়ে গেছে, আমি এটা দুপুরে গরম ভাতের সাথে সার্ভ করব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে কিন্তু ভুলবেন না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি সার্ভ করে দিয়েছি, আজকের মতো এই পর্যন্ত। আগামী আবার রোববার আপনাদের জন্য পুজো স্পেশাল রেসিপি নিয়ে আসব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, নমস্কার।